একদিন আমরা মসজিদে উপস্থিত ছিলাম, হঠাৎ রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে চলিয়া আসিলেন। তিনি বলিলেন, তোমরা ইয়াহুদিদের নিকট চলো। তারপর আমরা তাহার সঙ্গে রওনা হইলাম। ইয়াহুদিদের নিকট গিয়া তিনি তাহাদেরকে দিনের দিকে দাওয়াত দিয়া বলিলেন, হে ইয়াহুদি সম্প্রদায়, তোমরা ইসলামে দীক্ষা গ্রহণ কর, তাহা হইলে সুখে শান্তিতে থাকিতে পারিবে। ইয়াহুদিরা বলিল, হে আবুল কাসেম, নিশ্চয় আপনি আল্লাহর নির্দেশ প্রচার করিয়াছেন। তিনি বলিলেন, আমি ইহাই চাহিয়াছিলাম। তারপর তিনি তাহাদেরকে বলিলেন, তোমরা দীন ইসলাম গ্রহণ কর, তাহা হইলে শান্তিতে দিন কাটাইতে পারিবে। তাহারা বলিল, নিশ্চয় আপনি প্রচার করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি ইহাই চাহিয়াছিলাম। তারপর তিনি তৃতীয়বার তাহাদেরকে বলিলেন, তোমরা জানিয়া রাখো, নিশ্চয়ই দুনিয়া আল্লাহ এবং তার রাসূলের, আর আমার ইচ্ছা ইহাই যে তোমাদেরকে আমি এই ভূখণ্ড হইতে বাহির করিয়া দিব। অতএব তোমাদের মধ্য হইতে কেউ যদি তোমাদের সম্পদ বিক্রয় করে দাও, নতুবা রাখিয়া যাও, সারা দুনিয়া আল্লাহ পাক এবং তার রাসুলের। আল হাদিস মুসলিম শরীফ, হাদিস নাম্বার 4441।